আজকে আমাদের বাড়ির মেহমান সাফ চ্যাম্পিয়নের 5 আদিবাসী নারী। তাদের মধ্যে 3 জন সময়ের কারণে আসতে পারেনি, 2 জন এসেছে, রূপনা চাকমা এবং আনুচিন মগিনী। তাদেরকে আমরা যথেষ্ট সম্মান দিয়ে আপ্যায়ন করেছি, আমার বাবা আপ্যায়ন করছে, দেখতেই পাচ্ছেন। অ্যান্ড আমাদের খাগড়াছড়ির সাবেক চেয়ারম্যান চাইথুয়াই মারমা, উনি তাদেরকে আশীর্বাদ করছেন যেন ভবিষ্যতে আর তারা আরও ভালো ভালো খেলা করে আমাদের খাগড়াছড়ি, আমাদের আদিবাসীদের নাম রোশন করবে। আমরা তাদেরকে আরও অনুপ্রেরণা করছিলাম, তারা যেন সামনে গিয়ে আরও ভালো খেলা খেলে। আপনারাও সবাই তাদের জন্য দোয়া করবেন। তারা তো আশাবাদী, তাদের দেশে গেলাম থেকে অনেক কিছুই বলতেছে, মানে এরকম এই অনেক কিছু বলতেছে আর তোমরা বলো তো। না, আমরা ওটা হলো ভাবছি এটা আমাদের বাংলাদেশের দর্শক, আমাদের আর বেশিরভাগ দর্শক তাদের দেশে খেলাতে তো এইভাবে হয়। যদি এই গোলকিপার এই রূপনার বেশি না হতো তাহলে মোটামুটি 10 জনটা খাইয়া এটা দুটা কথা সবাই বলে, মানে এইভাবে বল যদি রিসিভ না করতো তাহলে মোটামুটি 10টা গোল অবশ্যই খাইত, কারণ সবসময় চেপে রাখতে